ম্যাথ ডিভিস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করব। আজকে একটা স্কুলের প্রশ্নপত্র কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা। আজকে বর্ধমান টাউন স্কুলে আলোচনা করব, প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা পার্ট ওয়ান অলরেডি কিন্তু আপলোড দিয়ে দিয়েছি, আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব, মানে পরের পার্ট নিয়ে প্রশ্নের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তোমাদের, রাইট? শর্ট কোশ্চেন তো অনেকগুলো করেই দিয়েছি, আজকে আমরা বর্ড কোশ্চেন মানে আমরা প্রশ্নের অঙ্ক নিয়ে আলোচনা করব। চার নম্বর একের কী বলছে তোমার দেখো, আর ভিডিওটা যদি তুমি অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি কোনো নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। চলো আমরা শুরু করি। কী বলছে, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1877 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? খুবই সহজ অঙ্ক, নিজেরাই পারবে তোমার, 4-1 নম্বর তোমার, রাইট? কী বলছে, তাহলে ধরে নিই, এই ধরনের অঙ্ক করতে গেলে কী করে ধরে নিই দেখো তোমার, ধরে নিই, ঠিক আছে, অনিলবাবুর মাসিক আয় কত, এক্স টাকা ধরে নিই তোমার, ঠিক আছে, অনিলবাবুর মাসিক আয় কত ধরলাম, এক্স টাকা দিলাম, রাইট? তা প্রশ্ন অনুযায়ী কী আছে তোমার, প্রশ্নানুযায়ী, ঠিক আছে, তার বাড়ি ভাড়া মান্থলি আয় কত, এক্স ইনটু তার কত পার্সেন্ট বাড়ি ভাড়া দেন, 22%, 22% মানে 22/100 পার্সেন্ট তুলতে গেলে তো 22% দিয়ে গুণ করবো, পার্সেন্ট তুলতে গেলে 100/22/100 হলো তোমার, সমান সমান কত হচ্ছে তোমার, সমান সমান হচ্ছে 1870 টাকা, 1870 টাকা, মানে তার টাকার টোটাল মোট আয়ের মাসিক আয়ের 22% দিচ্ছে, মানে 22% মানে 22/100 সমান সমান কত, 1780 টাকা হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাবো। সমান সমান কী লিখবো, এখানে গুণ করলে হচ্ছে তোমার 22x, ঠিক আছে, ইকুয়াল টু কী হচ্ছে তোমার, এটাকে এখানে গুণ করলাম এক্স দিয়ে, আর এই 100টাকে ওই দিকে পাঠিয়ে দেবো, ভাগ হিসেবে আছে, গুণ হিসেবে চলে যাবে, তাহলে 1870 আর 2 শূন্য আছে, তো 2 শূন্য আরও 2 শূন্য লাগিয়ে দিলাম, 100কে গুণ করে দিলাম এদিকে, রাইট, ক্রস আর এই 22x করে দিলাম। বা এখানে এক্স ইকুয়াল টু কী করতে পারি আমরা, এক্স ইকুয়াল টু করবো 1870000, 3টা 0 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, 22 দিয়ে ভাগ করতে, এখানে গুণ হিসেবে তাহলে ভাগ হিসেবে চলে আসবে, এখানে ভাগ করলে কাটলে কত হচ্ছে তোমার দেখো, 11 দিয়ে যদি কাটি আমরা, 11 দিয়ে এখানে 22 খেতে 11 দিয়ে কাটা যায়, 2 দিয়েও কাটা যায় তোমার, তা তোমার 11 দিয়ে কেটে দেখি তোমার যায় কি না, এখানে যাচ্ছেই, এখানে দেখি 11 দিয়ে কাটলে তোমার হচ্ছে, এখানে 11 কাটা কাটা যাচ্ছে তোমার, 11×11 7 থাকলে 77 হবে তোমার, রাইট? তাহলে এখানে 11×2 = 22, এখানে কাটলে 11 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার, 11 হচ্ছে 11, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে 7 হচ্ছে তোমার, তাই 7×7 = 77, সেটা 7×11 = 77 হয়ে গেল, 3টে 0 আছে, 3টে 0 আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এবার কী হচ্ছে তোমার, 2 দিয়ে যাবে ভাগ করতে হচ্ছে, পেছনে 0 আছে, 2 দিয়ে ভাগ করা যাবেই, তাই 2 দিয়ে আমরা কেটে দিলাম, 1700 2 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার, দেখে লিখে দিচ্ছি, তাহলে 8×2 = 16, সাথে আমার থেকে 1 থাকলো, তাহলে 1×2 = 0, 10 হচ্ছে তোমার, 10কে তোমার কাটলে 5×2 = 10 হচ্ছে তোমার, 5×2 = 10, আর 2টো 0 এক্সট্রা থাকছে, 2টো 0 বসে গেল, সমান সমান কত হচ্ছে তোমার, উত্তর 8500 টাকা, ঠিক আছে। তো উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো অনিলবাবুর মাসিক আয়, অনিলবাবুর মাসিক আয় কত টাকা, 8500 টাকা, ঠিক আছে, ওকে। এইভাবে এক্স ধরে করলে জিনিসটা কিন্তু অঙ্কটা কিন্তু ইজি হবে, ওকে। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নেবো কী আছে আমাদের। নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, 13 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে তোমার, রাইট? তাহলে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তোমার কী হবে, 1 অবশিষ্ট থাকবে। তো অঙ্কগুলো কীভাবে করবো, এদের অঙ্ক করতে গেলে অঙ্ক সংখ্যাগুলো প্রথমে লসাগু করে নেবো, রাইট? 8, 12, 16 আর 20 লসাগু করবো আমরা, 4-2, 4-2, তাহলে হচ্ছে 8, 12, 16 আর 20, এটা লসাগু করবো আমরা, রাইট? লসাগু করে দেখবো 13 দিয়ে ভাগ করলে মেলে কিনা সেটা দেখে নেবো আমরা। তাহলে এখন 2 দিয়ে করলে প্রথমে 2 দিয়ে যাবে তোমার দেখো, 4×8, 6×12, 8×16 আর 10×20, আবার 2 দিয়ে করতে পারবো আমরা, 2 দিয়ে করলে তোমার 2×4, 3×6, 4×8 আর 5×6 তোমার 10, ঠিক আছে। তাহলে কী কী হলো তোমার, তাহলে 2×, আর এখানে যাচ্ছে না কিছু দিয়ে যাচ্ছে না, রাইট? তাহলে লসাগু সমান সমান কী হচ্ছে তোমার, লসাগু সমান সমান লিখবো আমরা, 2×2×2, 3×2×3×4×5, ঠিক আছে, সমান সমান কত হচ্ছে তোমার দেখো, 4×5 = 20, 3×20 = 60, 7×2 = 120, 140, 240 = 480, তাহলে কত, 480 হচ্ছে তোমার, ঠিক আছে, ওই যে লসাগু করলে 480,
এবার প্রত্যেকের লসাগু যেটা আছে তার সঙ্গে কি বলছে, প্রতি ক্ষেত্রে এক ভাগ অবশিষ্ট থাকবে, ভাগ করলে এমন একটা সংখ্যা হতে হবে, এই সংখ্যাটা কি হবে তোমার প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তোমার, রাইট? তাহলে কি করব এখানে 480 সঙ্গে আমরা কি করব, আমরা এক যোগ করি, প্রতি ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, রাইট? সুতরাং সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে ঠিক আছে, তাহলে 480 যোগ এক সংশোধন করতে 481। ওকে, এবার কি বলছি, যেই সংখ্যাটা লসাগুটা হলো এর লসাগু যেটা আছে তা 13 দিয়ে বিভাজ্য হতে হবে, তাই 481কে 13 দিয়ে বিভাজ্য কিনা দেখে নিই আমরা। তাহলে 481কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, মানে এমন একটা সংখ্যা বলেছে এটা 13 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, বলছে এমন 13 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোটো সংখ্যা, যেটা ওকে কী করবে সেই সংখ্যাটাকে এইগুলো দিয়ে ভাগ করলে একশেষ ভাগটি থাকবে। তাহলে আমরা দেখে নিই 13 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটা, তাহলে তোমার 48, তাহলে 3 হচ্ছে তোমার 39, বিয়োগ করলে হচ্ছে তোমার কত, 18 9 18, তাহলে 9 হবে, হাতে এক নাম্বার এক থাকলে 1 কেটে 91, তাহলে তোমার 13 দিয়ে করলে 7 হচ্ছে তোমার 91, 7 91, এক সংখ্যাটা যদি মিলে যাচ্ছে তোমার, রাইট? 37 হচ্ছে তোমার, রাইট? তাহলে কী হচ্ছে তোমার উত্তর, কী লিখবো আমরা, উত্তর লিখব সংখ্যাটি হবে কত, 481। যে সংখ্যাটা কি 13 দ্বারাও বিভাজ্য, আবার তোমার কি 12 8 12 16 20 দিয়ে ভাগ করা হয়, প্রতি ক্ষেত্রে কিন্তু এক ভাগশেষ থেকে যাবে তোমার। ওকে, চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা কি আছে দেখে নেবো একবার। নেক্সট পরের অঙ্কে আসছি আমরা, কি বলছে দেখো, বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল তোমার কত হচ্ছে 162 ও ভাগফল কত হচ্ছে 2, সংখ্যা দুটো কী কী? খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এর আগে কিন্তু তোমার দুটো সংখ্যার যোগফল বিয়োগফল দিয়ে করেছিলাম অঙ্কটা, আজকে আমরা গুণফল দিয়ে করবো, রাইট? তাহলে দুটো ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে তোমার 162, তাহলে ধরে নিই একটা সংখ্যা কি এ, একটা সংখ্যা বি ধরে নিই আমরা, রাইট? বা এক্স ওয়াইও ধরতে পারো তোমরা, তাহলে এটা 3 তোমার 3, ঠিক আছে? তো ধরে নিই, জায়গাটা কম হয়ে যাবে বোধহয়, তো তাও করে নিচ্ছি, ধরে নিই একটি সংখ্যা কত এ, আর অপরটি কী হচ্ছে, তাহলে অপর সংখ্যাটি কত হবে, তাহলে বি, ঠিক আছে? একটা এ ধরলাম, একটা বি ধরলাম সংখ্যা, রাইট? তাহলে কী হচ্ছে প্রশ্নানুযায়ী কি বলছে তোমার, দুটো সংখ্যার গুণফল মানে এ ইন্টু বি সমান কত হচ্ছে, দুটো সংখ্যার গুণফল কত বলেছে তোমার, এখানে 162 বলেছে, 162, তাহলে সমান 162, ঠিক আছে? আর কী বলে, দুটি সংখ্যার ভাগফল, ভাগফল মানে এ ডিভাইডেড বাই বি সমান কত হচ্ছে 2, দুটো সংখ্যা ভাগফল হচ্ছে 2, তাহলে সংখ্যা দুটো কী আছে, তাহলে এই দুটো সমীকরণ পেলাম। এবার কী সংখ্যা দুটো দেখো, দুটো সংখ্যা যেটা আছে তো আমরা দুদিকে বাদিকে ডান দিকে মিলে মিলে গুণ করবো, রাইট? মানে এদিকে বাদিকে কী আছে সংখ্যাটা, ওকে কী করবো, উভয় দিকে গুণ করে পাই, কী লিখবো আমরা, উভয় দিকে গুণ করে পাই, এই ধরনের সংখ্যাগুলো হলে দুটো ইকুয়েশন পেলাম, এটা দুটো উভয় দিকে গুণ করবো আমরা, রাইট? মানে বাদিকের সঙ্গে বাদিক গুণ, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ, তাহলে এ ইন্টু বি, তাহলে এখানে এ ইন্টু বি আছে, গুণ কী আছে তোমার, এখানে এ ডিভাইড বি আছে তোমার, এ ডিভাইড বি আছে তোমার, দুটোকে গুণ করলাম, ইকুয়ালটি এদিকে কত আছে, 162 আছে, 162, এদিকে কত আছে, 2 আছে, 2, মানে ডান দিকে বাদিকের সঙ্গে বাদিক গুণ করলাম আর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করলাম আমরা, রাইট? তা কী পাই চলো দেখে নিই, দেখো বি ডিভাইডেড বাই বি, তাহলে বি আর বি যদি ডিভাইড করলে কাটাতে চলে গেলো, বি ডিভাইড করে চলে, এ আর এ গুণ করলে কত হচ্ছে, এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে? সমান কত হচ্ছে 162কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হচ্ছে, 2 2 4, 6 2 12, 2 হাতে আমার 1, 2 1 2 1 3, 324, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 324, তাহলে এ ইকুয়াল টু কত, তাহলে এটাকে রুট করতে হবে তোমাকে, এ স্কোয়ার ইকুয়াল টু আমরা করে নেবো এটা 324 রুট করে নেবো, রাইট? তাই ভাগ পদ্ধতিতে করি আমরা সুবিধা হবে আমাদের, তা 324 ভাগ পদ্ধতির সাহায্য করলে আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবো, তাহলে এটা জোড়া করলাম, এটা হচ্ছে তোমার 3, তা 3 হচ্ছে তোমার এখানে আমরা কত, 2 2 4 বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে করলাম, 3 অক্ষে 1 অক্ষে 1 হলো তোমার, বিয়োগ করলে কত হচ্ছে, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে তোমার 2 হচ্ছে, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, দুটো পেয়ার একসঙ্গে নামবে, ঘর দুটো একসাথে নামলো, তাহলে দুটো নামবে 24, এখানে 1 ডবল কত, 1 আছে, 1 ডবল হচ্ছে তোমার, 1 ডবল হচ্ছে তোমার 2, 2 করলাম, এখানে কোন সংখ্যা দিয়ে গুণ করলেই হবে তোমার দেখি, এখানে তোমার 6 6 36 হবে না, 8 8 64, 8 8 64 4 হাতে আমার 6, তাহলে হচ্ছে 8 2 16, আর 6 6 22, 8 দিয়ে হয়ে যাচ্ছে তোমার, দেখো এখানে 8, এখানেও 8 দিয়ে করো, তাহলে 8 8 64 4 হাতে আমার 6, 8 2 16 17 18 19 20 21 22 মিলে গেল কত হচ্ছে, তাহলে 18, তাই কী লিখবো এখন, 18 স্কোয়ার লিখবো, ঠিক আছে? তাহলে সমান সমান কি, সুতরাং এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু হচ্ছে তোমার
18 হলো তাহলে সমান সমান কি লিখবো আমরা, এ ইকুয়াল টু 18, এদিকে স্কোয়ার স্কোয়ারে কাটা গেল, এ ইকুয়াল টু 18 হয়ে গেল। ঠিক আছে, তো সংখ্যা দুটো কী কী হবে তাহলে কীভাবে পাবো, তাহলে এ ইকুয়াল টু 18 পেলাম আমরা, তাহলে যে কোনো একটা সমীকরণ ইকুয়ালটা নিয়ে নিই, তাহলে এ ইন্টু বি, এ ইন্টু বি ইকুয়াল টু কত, 162, তো এ ইকুয়াল টু পেয়ে গেলাম 18, তাহলে এ ইকুয়াল টু এর জায়গায় 18 বসিয়ে দিলাম, 18 ইন্টু বি ইকুয়াল টু 162। ঠিক আছে, এবার বি ইকুয়াল টু কত হবে, তাহলে বি ইকুয়াল টু কত হবে, এখানে গুণ হিসাবে আছে, এখানে ভাগ হিসাবে যাবে, তাহলে 162 ডিভাইডেড বাই হচ্ছে 18, আঠেরো যদি ভাগ করি আমরা, যদি আমি ভাগ করি তাহলে তোমার কত হচ্ছে 9, আমরা 9 দিয়ে তোমার 6 আর 2 18কে 9, 9 দিয়ে ভাগ যাবে, রাইট, তাহলে 9 অক্ষে কত হচ্ছে 9, 9 দুগুণ 18, তাহলে 9 অক্ষে 9, 9 বা 9 পর 9 7 16, 7 72, 7 2 72, তাহলে হচ্ছে 8 নং 72, 18, 8 নং 72, আর এখানে কত হচ্ছে তোমার 2 আছে, তোমার এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 18কে 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 9, তাহলে বি ইকুয়াল টু কত পেলাম, বি ইকুয়াল টু 9 পেলাম। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা কত হলো, আর একটি সংখ্যা পেলাম আমরা কত, 18, একটা পেলাম 9 তোমার, রাইট। সুতরাং উত্তর কী লিখবো, উত্তর লিখবো একটি সংখ্যা, একটি সংখ্যা 18 এবং অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি কত, 9। ঠিক আছে, দেখুন 18কে 9 দিয়ে ভাগ করলে কত, 9 দুগুণ হচ্ছে 9 দুগুণ 18, আর 18কে 9 দিয়ে গুণ করলে 162 হচ্ছে তোমার। ঠিক আছে, হয়ে গেল, চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা কী আছে আমরা একবার দেখে নেব, কীভাবে করলে এক নজর একবার দেখে নাও। নেক্সট পরের অঙ্ক বলছে, দেখো এবছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারাতে বেড়াতে যাবে, খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, মোট এত টাকা চাঁদা উঠেছে, তাহলে কতজন সদস্য সেখানে বেড়াতে যাবে। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক কিন্তু, রাইট, তাহলে মোট চাঁদা উঠেছে কত, এখানে লিখবো আমরা মোট চাঁদা উঠেছে, পরের অঙ্ক লিখবো আমরা মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে কত টাকা চাঁদা উঠেছে দেখে নিই আমরা, এখানে লেখা আছে চাঁদা উঠেছে তোমার এখানে, ওকে 4,096 টাকা, 4,096, 4096। ঠিক আছে, ওকে, আর যতজন সদস্য কী হচ্ছে তোমার, যতজন সদস্য তার 4 গুণ চাঁদা নেওয়া হয়েছে, তার 4 গুণ চাঁদা নেওয়া হয়েছে, চাঁদা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মোট চাঁদার পরিমাণ কত হওয়া উচিত। ঠিক আছে, সুতরাং তাহলে চাঁদা হবে, মোট চাঁদার পরিমাণ কত হবে তোমার, তাহলে কী করবো, এখানে চাঁদা নেওয়া হয়েছে, তাহলে এখানে তোমার 4 গুণ যেহেতু চাঁদা নেওয়া হয়েছে, তাহলে 4096কে কী করবো আমরা, 4 দিয়ে আমরা ডিভাইড করবো, রাইট, ডিভাইড করলে আমরা সদস্য সংখ্যা পেয়ে যাবো, যতজন সদস্য ততজন টাকাটা কত টাকা পেয়েছে সেটা পেয়ে যাবো, বার করে নেও, ভাগ করলে কত হচ্ছে, রাফি ভাগ করলে তোমার এখানে দেখো আমরা মুখোমুখি করে নিচ্ছি 4×4, তারপর তোমার এখানে 0 আছে, তো 0 দিয়ে দিলাম, তারপর 4 দুগুণে কত হচ্ছে তোমার 8, আর 4×4 হচ্ছে 16। ঠিক আছে, কত হচ্ছে তোমার 1024 হচ্ছে তোমার, রাইট, শর্টকাট ভাগটা করে নিলাম, তোমরা ছেলে রাফি ভাগটা করে নিও, ওকে, তাহলে 1024 জন তোমার, 1024 টাকা, রাইট, এটা টাকা হবে তোমার। এবার কী বলেছে দেখো, যতজন সদস্য ততজন তোমার টাকা দিয়ে, তত টাকা করে দিয়েছে তোমার, রাইট, মানে 15 জন সদস্য হলে 15 টাকা করে দিয়েছে, 50 জন হলে 50 টাকা করে দিয়েছে, মানে এটা বর্গ করলে হবে তোমার, রাইট, তাই এটা সুতরাং সদস্য সংখ্যা হবে কত, √1024। ঠিক আছে, 1024 এবার ভাগ পরিবেশের সাহায্যে আমরা এটাকে করে নেব, 1024কে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নেবে, দুটো পেয়ার করে নিলাম, পেয়ার করে তোমার 10, মানে তোমার 3 দিয়ে করতে পারি আমরা, 3 তারিখে হচ্ছে কত, 9, বিয়োগ করলে কত হচ্ছে, 9 রেখে 10, দুটো ঘর নামলো 24, এবার এখানে 3 ডবল কত হচ্ছে, 3 ডবল হচ্ছে এখানে 3 × 6, ওকে, এবার এখানে কোন সংখ্যা বসাবো আমরা, 6, তা 2 যদি বসাই আমরা, 2×4, আর তোমার 6×12, হ্যাঁ 2, তাহলে 2 দিয়ে করলে হয়ে যাচ্ছে তোমার 2×4, আর 6×2 হচ্ছে তোমার 12, মিলে গেল, তা 32 সমান সমান কত হচ্ছে, 32 লিখবো আমরা। ঠিক আছে, 32 হলো, তা সদস্য সংখ্যা কত, 32 জন, রাইট, উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো, ঠিক আছে, ওই ক্লাবে সদস্য সংখ্যা কত, 32 জন। ঠিক আছে, তো 32 জন প্রত্যেকে কী হচ্ছে, 4 গুণ করে চাঁদা দিয়েছে, চাঁদা দিয়ে তোমার কত হচ্ছে, 1000, তোমার 4096 টাকা চাঁদা উঠেছে। ঠিক আছে, হয়ে গেল, তো কীভাবে করবে অঙ্কটা দেখে নিলে, এ ধরনের অঙ্ক থাকলে কী করবে, মোট চাঁদা 4 গুণ বলে 4,
ছগুণ বলে ছয় দিয়ে ভাগ করবে, ভাগ করে যেই টাকাটা পেলে ওটাকে রুট করে দেবে, রুট করলেই সদস্য সংখ্যাটা পেয়ে যাবে ইজিলি তোমার, রাইট? তাহলে কত হচ্ছে তোমার এখানে নেক্সট অঙ্ক কী হচ্ছে তোমার, 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেয়া হলো, কে কত টাকা পাবে? সহজ আছে, ইজি আছে, নিজেরাই পারবে, তাও একটু দেখিয়ে দিলাম তোমার, রাইট? তো ফতেমা আর শাকিল, রাইট, 3:4, মোট টাকা কত হচ্ছে 210 টাকা। তাহলে লিখবো আমরা কি, মোট টাকা 210, ঠিক আছে। তো ফতেমা কত পাবে, ফতেমা আর শাকিল, ফতেমা আর শাকিল, তো কত অনুপাতে ভাগ করা হচ্ছে তোমার 3:4 অনুপাতে, ফতেমা তাহলে 3 পাচ্ছে, ঠিক আছে, আর শাকিলকে হচ্ছে 4 পাচ্ছে তোমার, রাইট? তো ফতেমা শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করা হচ্ছে, তাহলে ফতেমা ধরে নিলাম 3x, আর শাকিল ধরে নিলাম তোমার কী হচ্ছে তোমার 4x ধরলাম, ঠিক আছে। এদের মধ্যে কী করতে হবে, ওদের অনুপাত হচ্ছে, এদের অনুপাত, অনুপাত 3:4, তাহলে ফতেমা কত হচ্ছে 3x আর শাকিল কত হচ্ছে 4x, সুতরাং কী লিখবো আমরা, সুতরাং জায়গা কম আছে এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমার 3x যোগ হচ্ছে কত 4x ইকুয়াল টু কত হচ্ছে তোমার 210। টোটাল টাকা যেটা আছে, টোটাল টাকার থেকে তুমি ভাগ করে দিলাম আমরা, ভাগ করে দিলে পেয়ে যাবো আমরা টাকাটা, সমস্যা কত হচ্ছে তোমার 3x আর 4x কত হচ্ছে 7x, তাহলে 7x ইকুয়াল টু কত হচ্ছে, এখানে বা লিখবো, অর 7x ইকুয়াল টু কত হচ্ছে তোমার 210, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হচ্ছে 210 বাই হচ্ছে 7, সংখ্যা ভাগ করলে কত হচ্ছে তোমার 30, তাহলে x ইকুয়াল টু কত হলো, x ইকুয়াল টু 30 টাকা, ঠিক আছে, 30 হল 30, সুতরাং কী হলো তোমার ফতেমা পাবে, ফতেমা পাবে কত 3x, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে তোমার 3×30 সমান সমান কত হচ্ছে 90 টাকা, ওকে। আর শাকিল পাবে কত, শাকিল পাবে 4x, তাই তো, তাহলে 4×30 সমান সমান কত হচ্ছে 120 টাকা, ঠিক আছে। এখন যা উত্তর লেখা জায়গা নেই তোমরা লিখে দিও, তাহলে ফতেমা পাবে হচ্ছে 90 টাকা, শাকিল পাবে কত হচ্ছে 120 টাকা, হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো, খুব ভালো থেকো।